ঘূর্ণিঝড় মিধিলির অগ্রভাগ উপকূল অতিক্রম শুরু করেছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। কক্সবাজারের টেকনাপে ভারী বর্ষণে মাটির দেয়াল ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। সহকর্মীদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। ঘূর্ণিঝড় মিধিলির অগ্রভাগ অতিক্রম করছে উপকূল। এর গতিপথ প্রায় পুরোটাই বাংলাদেশের দিকে। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে প্রবেশের কারণে ভোলা, বরিশাল, সাতক্ষীরা, বরগুনা, লক্ষ্মীপুর সহ আশপাশের জেলাসমূহ বেশি আক্রান্ত হবে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার। এটি এখন যে অবস্থায় ঘূর্ণিঝড় হিসেবে আছে সেই অবস্থায় এটি উপকূল অতিক্রম করবে। আজ সন্ধ্যায় এটি আর ইন্টেনসিফিকেশন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বাড়ি থেকে অতি ভারী বর্ষণ, কোথাও কোথাও 100-এর উপরে বৃষ্টিপাত হবে, আর সেই সাথে যে বাতাসটা হবে সেটা আপনার নর্মালি 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত এই গতিসীমার মধ্যে বাতাস সীমাবদ্ধ থাকবে। মিধিলির প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নির্মাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতায় বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে অন্যান্য বিভাগেও বৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরগুলোতে বিপদ সংকেত জারির পাশাপাশি অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। বরগুনায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রয়েছে 20টি ট্রলারসহ 300 জেলে। এদিকে কক্সবাজারের টেকনাফের নীলা এলাকায় ভারী বর্ষণের কারণে মাটির ঘরের দেয়াল ধসে মারা যায় একই পরিবারের 4 জন। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।